ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত 3 থেকে 4টি দোকান। দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার RM সাহা পেট্রোল পাম্প সংলগ্ন কিছু দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ঘটনা রবিবার রাত আনুমানিক 11:30। আশেপাশের লোকজন হঠাৎ করে দেখতে পায় এ ভয়াবহ অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে যায় প্রায় 3-4টি দোকান। দোকানদার এবং পার্শ্ববর্তী এলাকার সাধারণ লোকের ধারণা, এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। দোকানগুলোর পাশে যে বৈদ্যুতিক খুঁটি আছে, ওই বৈদ্যুতিক খুঁটিতে যে বৈদ্যুতিক তারগুলো আছে, সেই তারগুলো সম্পূর্ণ এবড়োথেবড়োভাবে আছে। এ বিষয়ে বিদ্যুৎ নিগমকে বহুবার বলা সত্ত্বেও এই লাইনগুলো ভালোভাবে সরাই করে না। সাধারণ মানুষের দাবি, অতি সত্বর যেন এই বিদ্যুতের লাইনগুলো ঠিকঠাকভাবে সরাই করে দেন বিদ্যুৎ নিগম। উল্লেখ্য, রবিবার রাতে যে জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ডটি হয়েছে তারই পাশে রয়েছে পেট্রোল পাম্প। যদি কোনোভাবে পেট্রোল পাম্পের দিকে আগুন ধাবিত হতো, তাহলে হয়তোবা ঘটে যেত আরও বড় ধরনের বিপত্তি। সাধারণ মানুষের দাবি, বিদ্যুৎ নিগমে যে সকল বৈদ্যুতিক লাইনগুলো বাজার এলাকায় এবড়োথেবড়ো হয়ে আছে, তা যেন অতি সত্য ঠিকঠাকভাবে সারাই করে দেওয়া হয়, না হলে আগামী দিনেও ঘটে যেতে পারে আরো বড় ধরনের বিপত্তি। কয়টার সময় এই ঘটনাটা হয়েছে কি মনে করছেন? 11:20 নাগাদ। 11:20 নাগাদ কি কি ছিল, কয়টা দোকান ক্ষতিপূরণ হয়েছে? এরকম ক্ষতি করে ক্ষতি হয়েছে 3টা দোকান। তিনটা দোকান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।